রবিবারের সকাল প্রায় 9:30 থেকে দুপুর প্রায় 12:30 হবে। ফায়ার ব্রিগেডের কর্মীদের চোখে মুখে তখন কিছুটা স্বস্তি, আগুন তখন অনেকটাই আয়ত্তে। আমরা টিম স্থানীয় সংবাদ আগুনের মূল উৎসের কাছে পৌঁছই প্রথম। একেবারে বিভৎস পরিস্থিতি, দ্বিতলের ওই রুমে তখনও যে ঝলকানি তা কোনোভাবেই সহ্য করা যাচ্ছিল না আমাদের পক্ষে। শুরু হচ্ছিল শ্বাসকষ্ট, ভাবতে অবাক লাগছিল এরই মাঝে এই তাপমাত্রা সহ্য করে মুখে অক্সিজেন মাস্ক নিয়ে আগুনের সাথে তখন রীতিমতো যুদ্ধে জনাদশেক ফায়ার ব্রিগেডের কর্মী। নিচে 100 এলাকাবাসীকে সামাল দিচ্ছে দাসপুর থানার পুলিশ, নেতৃত্বে রয়েছেন দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি। আজ রবিবারের সকাল, দাসপুর থানার হাট সরবেড়িয়া গ্রামের আলপনা পাইন তখন বাড়ির মধ্যে মুড়ি খাচ্ছিলেন। হাট সরবেড়িয়া বাজারের মাঝে যে ইলেকট্রনিক দোকান, সেই দোকানের পিছনেই তার বাড়ি। হঠাৎই বিকট শব্দ, সাথে বিশালাকার আগুনের ঝলকানি, কুণ্ডলি পাকাচ্ছে কালো ধোঁয়া। বাড়ির সামনের এই ইলেকট্রনিক দোকানের জানালার কাঁচ ফেটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ভয়ে নিজের ভাঙাচোরা বাড়ির এক কোণে সিঁটিয়ে গেছেন আলপনা দেবী। সামনের ওই ইলেকট্রনিক দোকানেই আগুন, যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে আশপাশে। জানা যায় ওই দোকানে এসি ফ্রিজ এসবের বিক্রির পাশাপাশি এসির গ্যাসের রিফিলেরও কাজ চলত। সেই দোকানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ধরার সাথে সাথেই দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। দোকান মালিক সৌমিত্র পাল জানিয়েছেন, দোকানের দ্বিতলে বেশ 100,000 টাকার এসি ফ্রিজ পাশাপাশি সেগুলি সারানোর বা সেগুলির নানা ধরনের যন্ত্রাংশ ছিল, সবই পুড়ে ছাই, বেশ 100,000 টাকার ক্ষতি। ঘাটাল ফায়ার ব্রিগেডের তরফে কল্যাণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে মনে করছেন ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড। ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থল থেকে একটি গ্যাসের সিলিন্ডার উদ্ধার করেছেন। সিলিন্ডারটি ফেটেই ওই লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়েছিল মাঝে। দোকান মালিক স্বীকার করেছেন, অগ্নি নির্বাপন বিষয়ে ব্যবস্থা তেমন কিছুই ছিল না তাঁর ওই দোকানে। অন্যদিকে গ্রামের বাজার, বাজারের পিছনে জনবহুল বসতি, এলাকার মানুষ আতঙ্কে তাদের অজান্তে নাকের ডোগায় এমন সব বিস্ফোরক ভর্তি গোডাউন দেখে। ব্যুরো রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। মানে ধরুন হঠাৎ কখন বুঝলেন যে এরকম আগুন ধরে গেছে? 9:30 দিক করে আমরা বুঝতে পেরেছি। মানে মুড়ি খাচ্ছিলাম, খেতে খেতে দেখলাম হঠাৎ মানে চিকটার চিক পুড়ার গন্ধ ছাড়ছে। ভাবলাম যে কি উনুনে তো কিছু হয়নি, তাহলে উকি মেরে দেখি না, তখন ভটভট ফাটাফাটি আরম্ভ হয়েছে, এরকম জানলা দিয়ে ধোঁয়া বেড়াচ্ছে। তখন আমি বললাম যে তাহলে নিশ্চয়ই একটা কিছু অসুবিধা। তারপরে সব শোনা যাচ্ছে যে এখানে আগুন ধরে গেছে। এখনো পর্যন্ত সেভাবে কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে আসেনি, ধোঁয়ার কুণ্ডলি এখনো আছে আপনাদের একেবারে পাশেই বাড়ি। কতটা আতঙ্কিত এই যে পাশেই এত কিছু? ওইটাই তো আমাদের ভীষণ ভয় হচ্ছে যে কি হবে এখন পরিস্থিতি। এই ধরুন এখানে তো মানে এসির যেটুকু জানা যাচ্ছে গ্যাস ট্যাস অনেক দাহ্য পদার্থ আছে, আগে থেকে জানতেন যে এখানে সামনেই একেবারে এত ভয়াবহ সব জিনিসপত্র আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারত? না না, আমরা জানি এসি টিভি মিক্সচার মেশিন এসব বিক্রি হয়, এর মধ্যে যে এরকম দুর্ঘটনা ঘটবে আমরা তো বুঝতে পারিনি। মানে ধরুন এটা তো একটা পাড়া, তার মাঝে এই সকল জিনিসপত্র, মানে কতটা মানে জানলে কি আদৌ প্রতিবাদ করতেন? সে তো অবশ্যই, যেরকম যদি একটা কিছু হওয়ার সম্ভাবনা যদি থাকতো অবশ্যই 5 জনকে দিয়ে আমরা এটা প্রতিবাদ করা উচিত ছিল আমাদের। এখন এই পরিস্থিতিতে এই গোডাউনটি এখানে রাখতে বলবেন পাড়ার তরফ থেকে না সরাতে বলবেন? না অবশ্যই এটা সরাতে বলাই উচিত, আবার তো পরে হতে পারে বিপদ। আপনার নাম? আমার নাম আলপনা পাই। এই গ্রামের নাম? হাটসরবেড়িয়া। যাবে তো
আগুন কি মনে হচ্ছে? আগুনটা খুব সম্ভবত আমি এখানে এসে যেটা জানতে পারছি যে হয়তো শর্ট সার্কিট থেকে ওনারা ভেতরের যে ওনাদের সুইচ বোর্ড থাকে ওটা পুরোপুরি শর্ট আউট করে যাননি আর কি, ওটা অন ছিল, খুব সম্ভবত একটা শর্ট সার্কিট থেকেও হওয়ার সম্ভাবনা আছে আর কি। ওটা দিয়ে আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আমরা যখন আসি আমরা খবর পাওয়ার সাথে সাথে পৌঁছে যায় খুব দ্রুত, এবং আর যখন আসি দেখলাম খুব মানে ভালো পরিমাণে আগুনটা ছিল, যাই হোক তারপরে আমরা কাজ অতি দ্রুত শুরু করে দিয়েছিলাম। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, আমাদের তিনখানা চারটে ব্রাঞ্চ কাজ করছে, আমাদের একটা গাড়ি একটা পাম্প লাগানো হয়েছে, পাম্প থেকে কাজ চলছে, এখন সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে। স্যার একটা প্রশ্ন, এই যে বিষয়গুলো, এই যে এরকম দোতলায় রাখা হয়েছে এইসব ইলেকট্রনিক জিনিস, এর তো ফায়ারের একটা লাইসেন্স নিতে হয়, একটা তো সিস্টেম করতে হয় যদি কোনো কারণে বিপদ হয়, সেই সব সিস্টেম এর কি করা ছিল? অবশ্যই এখনো পর্যন্ত যেটা জানতে পারলাম মোটামুটি করা নেই, কারণ এই সিস্টেম আছে, ওনারা যদি এই সিস্টেম যদি ওনাদের থাকতো আজ এত বড় দুর্ঘটনা হয়তো ঘটতো না। কিন্তু সমস্ত মানে সবাইকে আমরা আমাদের ফায়ার ব্রিগেড তরফ থেকে আমরা প্রতিনিয়ত আমরা বলি যে আপনারা ফায়ারের এনওসি করুন, তাহলে আপনারা সেফটি থাকবেন, আপনাদের পাশাপাশি যারা বসবাস করছে প্রত্যেকেই আমরা সেফটি থাকবো। আপনার নাম স্যার? আমার নাম কল্যাণ চট্টোপাধ্যায়, অফিসার ঘাটাল ফায়ার স্টেশন। কিভাবে এই ঘটনা ঘটলো, মানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল? অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমি সকালে ফিল্ডে কাজে গেলাম, দাসপুরে প্রেজেন্ট ছিলাম, হঠাৎ এখান থেকে ফোন ছিল, দোকানের ছেলেরা ফোন করলো, ফোন করতে ওরা আমি হঠাৎ করে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখলাম এখানে, এবার ইলেকট্রিক শক থেকে হয়েছে না কী থেকে কী হয়েছে বোঝা যাচ্ছে না, ওপরে তো ছিল না কেউ না, তার জন্য কিছু বোঝা যাচ্ছে না, বহু টাকার মাল ছিল ওপরে, বোঝা যাচ্ছে না, যতক্ষণ না ওপরে উঠতে পারছি কিছু বুঝতে পারছি না কত কী ক্ষতি হয়েছে। মানে ধরুন এত পরিমাণে দাহ্য বস্তু তো ছিল নিশ্চয়ই, মানে ওই যে গ্যাস মানে এসির গ্যাস ট্যাস এই সব টিয়ার পার্টস এবং এবং সেলসেরও কিছু এ ছিল আর কি, টিভি ফ্রিজ এসি সব স্টক রুম তো হয়তো দেখতে পাচ্ছেন পুরো গোডাউন, ওপরেও গোডাউন আছে। গ্যাস সিলিন্ডারটা ছিল রান্নার, ওখানে মাঝে মধ্যে আমাদের যখন কাজের চাপ ছিল তখন মাঝে মধ্যে এখানে রান্না হতো গরমের সিজনে আর কি। আমাদের এমনি স্ক্যান এমনি একটা ছিল ভেতরে, এমনি আমাদের এমনি এর থেকে ছিল, এবার সেটা তো ওপরেই ছিল, ছোট যে ক্যান গুলো থাকে সেগুলো ছিল, কিন্তু এমনি অন্যান্য কিছু সিলিন্ডার গ্যাস নেমানোর জন্য ওইসব সিলিন্ডার থাকে না। তবু অ্যাপ্রক্স কিরকম ক্ষতি হতে পারে এখন মনে হচ্ছে? বলতে পারবো না, কয়েক লক্ষাধিক টাকার মাল ছিল ওপরে, না একটা ইলেকট্রনিক্স এসি ফ্রিজের দোকান মানে বুঝতেই পারছেন তো কত টাকার মাল থাকা উচিত। আমার নাম সৌমিত্র পাল। বাড়ি? বাড়ি গদাইপুর। দোকানের নাম? দোকানের নাম পাল ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল।